জান্নাতে যত যুবকেরা যাবে সব যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন চিল্লায় বলেন আল্লাহু আকবার আপনারা যারাই জান্নাতে যাবেন যুবক হয়ে যাবেন আহলুল জান্নাতি হাদিসে আছে জুরদা ওয়া মুরদা জুরদা মানে যেই লোকের দেহে কোনো পশম নাই মুরদা মানে যেই লোকের গালে কোনো দাড়ি নাই দুনিয়াতে আপনারা দাড়ি রাখবেন দুনিয়াতে গায়ে পশম আছে কিন্তু জান্নাতে আমরা যখন ঢুকবো আমাদের গায়ে কোনো পশমও থাকবে না আমাদের গালে কোনো দাড়িও থাকবে না আর সবাই হবে আবনা ও সালাসু ওয়া সালাসিন 33 বছরের যুবক প্রত্যেকের বয়স হবে 33 বছর 33 বছরের তাগড়া যুবক হয়ে সবাই জান্নাতে ঢুকবে চিল্লায় পড়েন আল্লাহু আকবার আবার লোকেরা যখন জান্নাতে যাবে কেউ কালো থাকবে না সবাই সুন্দর হবে সুন্দর বানাবে কে যত নারীরা ঢুকবে কেউ ছোট হবে না কিশোরী হবে না বয়োবৃদ্ধ হবে না সব নারীদেরকে যুবতী বানাবে কে জান্নাত হচ্ছে যুবক যুবতীদের জায়গা বয়স্কদের স্থান নাই আপনারা যারা বয়স্ক আপনারা রাগ করেন না আপনারা যুবক হয়ে ঢুকবেন চিল্লায় বলেন আল্লাহু আকবার এক মহিলা এসে বলল ইয়া রাসূলুল্লাহ আউসিনি আমাকে কিছু ওসিয়ত করেন কিছু নসিহত করেন কিছু উপদেশ দেন বিশ্বনবী বললেন তোমারে উপদেশ দিয়ে কি লাভ তুমি এত কালোর কালো কোন কালো মানুষ তো জান্নাতে যাবে না মহিলা কাঁদতে শুরু করে দিল ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা হাফিজাত ফুরুজাহা আতাআত বাআলাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত ও নবী আপনি নারীদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন চারটা জিল্লায় বলেন কয়টা নারীরা চারটা প্রেসক্রিপশন মানলে আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আল্লাহ এক নম্বরে নারীরা যদি সালাত আদায় করে দুই নম্বরে নারীরা যদি রমাদানে সিয়াম আদায় করে তিন নম্বরে নারীরা যদি লজ্জাস্থানের হেফাজত করে পরকীয়া না করে পরকীয়া সমস্যা আছে না নাই ইললিগাল রিলেশনশিপ বিবাহ বহির্ভূত সম্পর্ক আমাদের কাছে পার্সোনালি অনেক এসএমএস আসে ফোন আসে যে হুজুর এই পরকীয়ার ঝামেলায় পুরো বাংলাদেশটা এখন জাহান্নামের টুকরা হয়ে গিয়েছে চিল্লায় বলেন ঠিক কি না জি বাংলা স্টার জলসা কিরণমালা ইন্ডিয়ান সিনেমাগুলো এগুলো আমাদেরকে শিখায় আমাদের ফ্যামিলি বন্ডেজ নাই আমাদের রিলেশনশিপ নাই আমাদের নিজেদের মধ্যে ভালোবাসা নাই একটা সময় ছিল ফ্যামিলিতে খুব বেশি ভালোবাসা ছিল স্বামী আর স্ত্রী এই উভয়ের সম্পর্ক হচ্ছে হাত আর চোখের মতো কিসের মতো চোখ যদি কাঁদে হাত সেটা মুছে দেয় আর হাত যদি ব্যথা পায় চোখ দিয়ে পানি পড়ে চিল্লায় এখন ঠিক কিনা কিন্তু এই ভালোবাসা নেই এখন প্রত্যেকটা ফ্যামিলি ভালোবাসা শূন্য এক একটা ফ্যামিলি পরকীয়ার ফ্যামিলিতে রূপান্তরিত হতে চলেছে চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বনবী এরকম শিক্ষা আমাদের জন্য নিয়ে আসেন নাই বিশ্বনবী নিয়ে এসেছেন ইউনিভার্সাল শিক্ষা ওই নারী বলল ইয়া রাসূলুল্লাহ আপনি চারটা প্রেসক্রিপশন দিয়েছেন সালাত সিয়াম লজ্জাস্থানের হেফাজত আর স্বামীর আনুগত্য আমি তো চারটাই করি কিন্তু কালো হওয়ার কারণে আমি জান্নাতে ঢুকবো না এটা কি আমার দোষ কালো করে এই পৃথিবীতে মানুষকে পাঠায় কে আবার সাদা করে পাঠায় কে আমার কি দোষ আমার কি অপরাধ হোয়াট ইজ মাই রং কাঁদতে শুরু করেছে ওই নারী বিশ্বনবী কান্না থামানোর জন্য বললেন আরে কেঁদো না তুমি যখন জান্নাতে ঢুকবা এরকম কালো থাকবে নাকি তখন তো তুমি ঐশ্বরী আর আই হয়ে জান্নাতে ঢুকে যাবা পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দরী হবা বিশ্ব সুন্দরী হবা জান্নাতে যারা যাবে আসলে তারাই বিশ্ব সুন্দরী চিল্লায় বলেন ঠিক কিনা বন্ধুরা আমার টিভি তো দেখেছি না এবার লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন যেন আমরা আমার বন্ধুর সাথে শেয়ারও করবেন ভুলবেন না কিন্তু